পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকে দীঘা বর্ডারের কাছে বড় ঠাকুরের মন্দিরে চুরি, গ্রেপ্তার এক বিস্তারিত খবর বিরতির পর। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকে দীঘা বর্ডার এলাকার সোমবার ভোর রাতে শনির মন্দিরে অর্থাৎ বড় ঠাকুরের মন্দিরে ঠাকুরের সামগ্রী চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেপ্তার করল দীঘা থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে বুধবার কাঁথি মহকুমার আদালতে পাঠানো হয়। দীঘা থানার পুলিশ সূত্রে জানা যায়, দীঘা বর্ডারের শনি মন্দিরের তালা ভেঙে ঠাকুরের সমস্ত জিনিসপত্র চুরি করে নেয়। ঘটনায় তদন্ত নেমে মঙ্গলবার সকালে ওল্ড দীঘা থেকে মদন মাইতি 42 বছর বয়স নামে আটক করে দীঘা থানার পুলিশ। এই চুরির ঘটনায় আরো কোনো চক্র জড়িত কিনা তদন্তে নেমেছে দীঘা থানার পুলিশ। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। Gracias.